পরিমণি মাদক নিলে রিহ্যাবে পাঠান, আদালতে বললেন পরিমণির আইনজীবী। সাকলাইন পরিমণির চোঁয়াচুমির ভিডিও ভাইরাল, তোলপাড় মিডিয়া জুড়ে। পরিমণির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক। খুন হন পরিমণির বাবা, মায়ের মৃত্যু আগুনে পুড়ে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছে আমি জাকির হোসেন। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চিত্রনায়িকা পরিমণিকে মাদক আইনের মামলায় রিমান্ডে নেওয়ার বিরোধিতা করে তার আইনজীবী বলেছেন, সত্যিই মাদক নিয়ে থাকলে পরিমণিকে রিমান্ডে না পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা করা উচিত। মঙ্গলবার সিআইডির করা রিমান্ড আবেদনের উপর শুনানিতে অংশ নিয়ে আদালতে একথা বলেন অভিনেত্রীর আইনজীবী মোহাম্মদ মুজিবুর রহমান। আইনজীবী মুজিবুর রহমান বলেন, আদালতের কাছে মিথ্যা কথা বলবো না, যদি উনি মাদক সেবন করেই থাকেন এবং মাদকের আইটেম যদি তার ঘর থেকে পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী তাকে রিহাবে পাঠানো হোক, রিমান্ড কেন? পরিমণিকে রিমান্ডে পাঠানোর বিরোধিতা করে তিনি বলেন, ফোর্স ম্যাগাজিনে শত শত চিত্রনায়িকার ছবি এবং জীবনী ছাপা হয়েছে, সেখানে পরিমণির নামও রয়েছে, তাকে রিমান্ডে পাঠিয়ে দেশের বিভিন্ন পারপাস সার্ভ করতে হবে, এমনটি কি হওয়া উচিত? এটি কি যৌতিক? এটি কি নৈতিক? এই আইনজীবী বলেন, ঢাকার নবাব বাড়িতে আগে বাইজি রাখা হতো, সেখানে মানুষকে সুস্থ বিনোদন তারা দিতেন। যদি ইতিহাসে যায় তাহলে দেখা যায় সেসব বাইজিদের বিরুদ্ধে কোনো মামলা হতো না। এদিন সিআইডির পাঁচ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি শেষে মহানগর হাকিম দেবদূত বিশ্বাস পরিমণির বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে পুলিশের অ্যাডিশনাল এসপি গোলাম সাকলাইনের সঙ্গে আলোচিত চিত্রনায়িকা পরিমণির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সাকলাইনের জন্মদিনে ধারণ করা ওই ভিডিও মঙ্গলবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 1 মিনিট 39 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় নীল বেলুনে সাজানো একটি কক্ষে সাকলাইন ও পরিমণি হাতে হাত ধরে কেক কাটছেন। এর আগে পরিমণি সাকলাইনকে উদ্দেশ্য করে হ্যাপি বার্থডে টু ইউ বলেন, এক পর্যায়ে তিনি পুলিশ কর্মকর্তাকে কেক খাইয়ে দেন, সাকলাইন ও পরিমণিকে কেক খাইয়ে দেন। কালো শার্ট পরা সাকলাইন ও শাড়ি পরিহিত পরিমণিকে পুরো সময়টাতেই বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। ভিডিওতে পরিমণিকে কেকের একটি টুকরো মুখে নিয়ে তা সাকলাইনকে খাইয়ে দিতে দেখা দেয়। ভিডিওটির শেষ দিকে পরিমণিকে নাচতেও দেখা গিয়েছে। গোলাম সাকলাইন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার ছিলেন। 4 আগস্ট র্যাবের হাতে পরিমণি গ্রেপ্তার হওয়ার পরই ওই পুলিশ কর্মকর্তার সঙ্গে একটি ভিডিও বেসরকারি টেলিভিশন প্রচারিত হয়। বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে বলা হয় যে পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে পরিমণির সম্পর্ক ছিল। মামলার তদন্ত করতে গিয়েই ওই চিত্রনায়িকার সঙ্গে পুলিশ কর্মকর্তার সম্পর্ক গড়ে ওঠে। অবশ্য এমন অভিযোগ ওঠার পর গোলাম সাকলাইনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে জিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের বিভাগে বদলি করা হয়েছে এবং চিত্রনায়িকা পরিমণির মুক্তি চান মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র অধ্যাপক আকম ও জালাল উদ্দিন। মঙ্গলবার এই দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে জামাল উদ্দিন লিখেছেন, চিত্রনায়িকা পরিমণি সহ গ্রেপ্তারকৃত সব শিল্পী কলাকৌশলীদের অবিলম্বে মুক্তি দিন, স্টার্ট ফর পরিমণি। এদিকে পরিমণির মুক্তির দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এই অধ্যাপক সাংবাদিকদের বলেন, যাদের ধরা হয়েছে তারা নামি দামি তারকা, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে পুলিশ আদালতে মামলা করবে, তারা কোর্টে যাবে, কথা বলবে, কিন্তু তাদেরকে এভাবে রাত দিন এক করে ধরা, এটা কোনো সভ্যতার মধ্যে পড়ে? তিনি বলেন, দেশে হাজার হাজার 3 কোটি টাকা দামের গাড়ি আছে, তারা কিভাবে কিনছেন, তাদের আয়ের উৎস কী, তাদের ধরছেন না কেন? প্রসঙ্গত আলোচিত অভিনেত্রী চিত্রনায়িকা পরিমণি 4 আগস্ট রাজধানীর বনানীর বাসা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এরপর প্রথমে 4 দিনের রিমান্ডে নেওয়া হয় পরিমণিকে। এই রিমান্ড শেষে আবার 2 দিনের রিমান্ডে আসেন তিনি এবং দেশের সমালোচিত চিত্রনায়িকা পরিমণি পিরোজপিরের ভান্ডারিয়ার মেয়ে। গত কয়েকদিন ধরে তিনি টক অব দ্য কান্ট্রি। জেলার ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের সিংখালী গ্রামের বাসিন্দা এই পরিমণি। তিনি সেখানে মামার বাড়িতে থেকে বড় হয়েছেন। তার পুরো নাম শামসুন্নাহার স্মৃতি। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ, ওই কলেজ থেকেই পরিমণি পড়াশোনা করেছেন। কলেজে ভর্তির রেজিস্ট্রেশনের তথ্য অনুসারে 1992 সালের 15 ডিসেম্বর জন্মগ্রহণ করেন শামসুন্নাহার
স্মৃতি ওরফে পরিমণি। মাদক মামলায় গ্রেপ্তার ঢালিউড নায়িকা পরিমণিকে নিয়ে নানা চঞ্চলকর তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে আসছে নিয়মিতই। তবে অনেকেই হয়তো জানেন না এ আলোচিত নায়িকার জীবনের করুণ কিছু কাহিনী যা যে কারোরই হৃদয়ে দাগ ফেলবে। জানা গেছে পরিমণির মায়ের মৃত্যু হয় আগুনে পুড়ে, তার বাবাকে করা হয় খুন। ঘটনার বর্ণনা দিতে গিয়ে দক্ষিণ সিংহখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন জানান 1995-96 সালের দিকের কথা। পরিমণির তথা স্মৃতির বয়স তখন মাত্র 3 বছর। তার বাবা মনিরুলের তখন ঢাকায় পোস্টিং, সেখানে একটি বাসায় আগুনে পুড়ে গুরুতর দগ্ধ হন পরিমণির মা সালমা। এ সময় মাত্র 3 বছরের সন্তান পরিমণিকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তার বাবা। ঢাকায় হাসপাতালে কিছুদিনের দগ্ধ স্ত্রীর চিকিৎসা করান মনিরুল, পরে 3 বছরের মেয়েকে নানা শামসুল হক গাজীর কাছে রেখে যান মনিরুল। এর 2 মাস পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা সালমা। 3 বছর ধরে মা হারা হন পরিমণি, মায়ের আদর সেনব থেকে বঞ্চিত সে। বেলায়েত হোসেন বলেন, সেই 3 বছর বয়স থেকে মাতৃহারা পরিমণিকে তার নানা নানি ও খালা লালন পালন করেছেন। পরী নানি মরহুমা ফাতেমা বেগম দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমি প্রধান শিক্ষক হই। স্মৃতি ওরফে পরিমণি সম্পর্কে দক্ষিণ সিংহখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন আরও বলেন, ছোট থেকে পরি ভালো ছাত্রী ছিল। 5ম শ্রেণীতে স্কুল থেকে একমাত্র সে ট্যালেন্টফুলে বৃত্তি পায়। এখন পর্যন্ত এই স্কুল থেকে আর কেউ বৃত্তি পায়নি। মা হারানো এতিম শিশুটিকে এলাকার সবাই অনেক আদর করত। পরিমণির বাবা খুন হওয়ার বিষয়ে তার ছোট খালা তাসলিমা পাপিয়া বলেন, স্মৃতির বাবা ছিলেন পুলিশ কনস্টেবল মনিরুল ইসলাম। 2012 সালের কথা, কোনো একটা কারণে তার চাকরি চলে গিয়েছিল। তখন তিনি গ্রামের বাড়িতে থেকে ব্যবসা করতেন। আমরা শুনেছি সেই ব্যবসার বিরোধ নিয়ে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে। বুঝতে পারতেছি না কি মানে লাইক হচ্ছে। আমি বনানী থানা, আমাদের সকল প্রশাসন, আমি সবার সবার অ্যাটেনশন চাচ্ছি। আমাদের বাসায় সিভিলে কারাজানি এসে নিচের গেট টেট ভাঙাভাঙি করে উপরে চলে আসছে, এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনারা কোন থানা থেকে আসছেন বা কোনো প্রশাসনের লোক কিনা, তার কেউ বলতে পারতেছে না, মানে কেউ বলেই না, উল্টা বাজে বিহেভ করতেছে যে গেট, আমার মনে হচ্ছে এরা ডাকাত। কারো কোনো পোশাক নাই এবং এক একজন আর এক এক রকমের চেহারা। প্লিজ আপনারা যে যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বনানী থানায় যোগাযোগ করা হলো, বনানী থানা থেকে কোনো রেসপন্স নাই, এখন অবধি নাই। আমি ডিবি অফিসে ফোন দিলাম, তারা জানালো যে তাদের কোনো